Bye bye. Kuşum. করছে শুধু আমি ছাড়া। আচ্ছা কালকে কালকে আবার ফোন করবো। ওকে বাই। কার সাথে কথা বললি? ইয়ে মানে কুসুম। কি বললো কুসুম? না তেমন কিছু না, যে বললো আসতে পারেনি এই আর কি। আচ্ছা চল উঠে এবার। না না রূপকার অলি ভাই আসো। তুমি কেটে আসছো সুটটাই পরে। আচ্ছা না নিজে বলবে আপনি কিরে মনে করে দেখো এই মনে করে মেম ও নাকি রুমে ডিনার করবে। কেন কেন আবার ওনার মন খারাপ? সামান্য একটা লাগেজের জন্য আথাম তো ওকর মতো থাকতে দে। সেই সেই মানে সেই না সেই না
আচ্ছা কালকের প্রোগ্রামটা ঠিক করে ফেললে হতো না? আরে প্রোগ্রামের আবার কি আছে? হ্যাঁ উড়া দুরা বাইরে পড়বো কি কাজ? হ্যাঁ হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আসলে আপনাদের বয়স যখন 21 হ্যালো হ্যাঁ কি খবর? হ্যাঁ আসতে পারবে না? সে কি কেন? ওহো মেয়েটা তোমার অপেক্ষায় আছে। কি সমস্যা কি? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কি আর করা। আচ্ছা ঠিক আছে বাবা ফোন করেছিল। এনিং নো আসতে পারবে না। হ্যালো হ্যাঁ কি খবর? হ্যাঁ আসতে পারবে না? সে কি কেন? ওহো মেয়েটা তোমার অপেক্ষায় আছে। কি সমস্যা কি? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কি আর করা। আচ্ছা ঠিক আছে তোর বাবা ফোন করেছিল। আসতে পারবে না। কেন? অফিসে নাকি কি ঝামেলা হয়েছে, এখন আসতে পারবে না। ঝামেলা মানে কিসের ঝামেলা? আর তা তো এত কিছু বলেনি, বললো অফিসের কি ঝামেলা আছে, এখন আসতে পারবে না, পরে আসবে। আশ্চর্য, দরকার নাই বাবার, আসার দরকারই নাই। আহা আসো কুসুম, কুসুম বলে আসছিস তো? আমি বলে আসছি এবং বারবার ফোনও করে আসছি, বিরক্ত লাগে একদম। একটু পরে তো নাস্তা বন্ধ হয়ে যাবে, হাসিস না। আজকে না খেয়ে থাকবে তখন ভালো হবে।
Thank you.
কে কুসুম? মন খারাপ? ঝামেলা হয়েছে সেজন্য আসতে পারলো না। চল আমরা একটা কাজ করি। কি? তুই আর আমি কোথা থেকে ঘুরে আসি, যাবি? না না, আমি কোথাও যাবো না। আর চল না, গেলে ভালো লাগবে। ঠিক আছে, তাহলে এক কাজ কর, তোর বাবার সাথে ফোনে কথা বল। ফোন দিই? তোমাকে কিচ্ছু করতে হবে না মামা, তুমি যাও, যাও তো যাও। বল না একটু কথা, কথা বললে একটু ভালো লাগবে। এক কথা একশো বার জিজ্ঞেস করবো না তো মামা?
Oh!